প্রিয় দর্শক বন্ধু আশা হচ্ছেন ডক্টর প্রসাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আদালতের সম্মুখীন এই যে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এটি অতি বিরোধ বৃক্ষ এটি ফলও খুবই সুস্বাদু হয়ে থাকে এটি হচ্ছে গাব গাছ এই গাব গাছের পাতার বিদেশ উপকৃত সম্পর্কে আজকে আপনাদের জানাতে চলেছি এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন ডি রয়েছে এবং লৌহের পরিমাণও রয়েছে প্রচুর পরিমাণে এই গাছটি এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুলভাবে আপনাদের যে কোনো রোগ সারাতে পারে এবং যাদের কৃমি রয়েছে যদি আপনাদের কৃমি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে যে বৃক্ষটি যাকে গাব গাছ বলে চিরহরিত বৃক্ষ এটি বৃহৎ বৃক্ষ নামে পরিচিত এটি ফলও হয়ে থাকে খুব মিষ্টতা হয়ে থাকে এবং এটি দিয়ে আঠা তৈরি করা যায় এ ফলের প্রচণ্ড আঠা যে কোনো আঠা জাতীয় মানে যে কোনো কাগজ বা যে কোনো কিছু লাগাতে হলে এর কিন্তু গাপের গাপ গাছের যে ফলটি হয় সেই ফলটির জুড়ি মেলা ভার তো এতে রয়েছে কয়েকটি রোগের নিরাময় যদি আপনার আমাশে হয়ে থাকে তাহলে তা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিস হয়ে থাকে ডায়েট কন্ট্রোল করতে পারবেন এবং যদি আপনার চোখের পাওয়ারের সমস্যা হয় সেই সমস্যা সমাধান করতে পারবেন এবং যৌন জীবনের সমস্যা হলে সেটিও সমাধান করতে পারবেন তো আমি এক একটি করে আপনাদের সমস্যা জানাচ্ছি প্রথমে যৌন সমস্যার সমাধান জানাচ্ছি যাদের অনিয়মিত মাসকাশ রয়েছে বা ঋতুস্রাব নিয়মিত হয় না প্রথম মাসে হলে দ্বিতীয় মাসে হয় না তারা কিন্তু এর রসটি পরপর পর তিন দিন খেলে চার দিনের দিন মাসিক হতে বাধ্য এবং আপনার অবশ্যই মাসিক হবেই এবং ডায়াবেটিস কন্ট্রোল যারা চিনি রয়েছে এতে রয়েছে এটি রসটি একটু তেতো হয়ে থাকে সেই জন্য এই রসটি খাওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে এতে ডায়েট কন্ট্রোল কতটা পরিমাণ রয়েছে আর লৌহের পরিমাণ রয়েছে এবং ভিটামিন সি যদি রয়েছে এবং চোখের যে কোনো সমস্যা মানে কাশের জিনিস আপনি ভালো দেখতে পান না শুধু এই ক্ষেত্রে কিন্তু এই গাবের এই পাতাটি প্রয়োগ করলে আপনি সফলতা অর্জন করবেন এবং সকল প্রকার রোগ থেকে আপনি মুক্তি পেতে হলে এর যে শিকড় রয়েছে ছোটো শিকর ছোটো গাপ গাছ নেবেন ছোটো গাপ গাছের যে শিকার রয়েছে সেই শিকড়টি আপনি বিয়েটে দুই দিন খাবেন তিন দিন খেলেই দুই দিন খাওয়ার পর তিন দিন দিন আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তো এবার সকল প্রকার রোগ কীভাবে এটি মুক্তি হতে পারে আপনি এর সাথে একটু ঘি মাখাবেন ঘিয়ের সাথে আরেকটি জিনিস মাখাবেন এর সাথে ছোটো ছোটো আম পাতা কচি আম পাতা যেগুলো সবেমাত্র গাছ হয়ে উঠেছে সেই আম পাতা এনে বেটে তার সাথে ঘি এবং মধু মিশিয়ে খাবেন যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন অনায়াসে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না